ওয়ান্ডারফুল, এটাই সেই ধুলিয়ান দেশ নাকি? সেই লাগছে, বিউটিফুল বিউটিফুল। কি ব্যাপার, কি হলো, পেট গুড় 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 করছে, খিদে পেয়েছে নাকি? যা, এত বড় শহরে একটা হোটেল নাই, একটা দোকান নাই, কিছু যে দেখতে পাচ্ছি না। যা একটু গিয়ে দেখি তো কোনো দোকান টোকান পাই কিনা। এই সুযোগ আর ছাড়া যাবে না, এক্ষুনি যে আগে বিরিয়ানি খেয়ে আসতে হবে। আমি জানতাম না কি শহরটা এত ভালো হবে, আমি তো ভেবেছিলাম এই ধুলিয়ান শহরে খাবারের দাম অনেক বেশি হবে, কিন্তু দেখছি এখানে তো খাবারের দাম অনেক কম। না, এই সুযোগ আর ছাড়া যাবে না, এক্ষুনি যে আগে বিরিয়ানি খেয়ে আসতে হবে, পেটটা অনেক গুড় 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 করছে। চাচা, 5 টাকা প্লেট বিরিয়ানি, তাও আবার চিকেন বিরিয়ানি? চাচা, আমার লেগে 1 প্লেট বিরিয়ানি লাগাও। চাচা, বলছিলাম এখানে বসার সিট নাই একটা? বসবে বলছো তো, চারিদিকে তো লোক বসে আছে, দাঁড়িয়ে খাও। দাঁড়িয়ে খাবো? ঠিক আছে, তুমি বিরিয়ানিটা লাগাও, আমি দেখছি। ভাই, একটু আমাকে উল্টি আসছে, একটু দেখি তো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাচা, ভালো ভালো লেগ পিস গালো দিও। হ্যাঁ রে ভাতিয়া, সবাই তো লেগ পিস চাইছে, তো একটা মুরগির 2টা লেগ পিস হয়, তো আমি কেমন করে দিব সব? কি আমার কি ওইখানে তো 4 পিস করে লেগ পিস হয়? আ হ্যাঁ, 2টা মুরগির। ব্যাপার, এই মুরগিটাকে পোলিও হয়ে গেছিল নাকি? এত পাতলা লেগ পিস। চাচা, এই মুরগিটাকে পোলিও হয়ে গেছিল নাকি? অনেক পাতলা যে লাগছে এই ট্যাংটা। ও বোকা চোদা, 5টা দিয়ে বিরিয়ানি খেবে, পরে হাত দিয়ে ট্যাং লিবে, যেটা আর ওটা দেখাও। চাচা, ও তো ভাব খেও না, তোমার কথা শুনে মেলে গরম লাগছে, ফ্যানটা চালু করো। কি হরে, সালা তুই কালো আমাকে লাগাইস কাকা কয়ে হট সালা। সালা, আমাকে কেন মারলে বে? আমি তো শুধু গরিব কানে টাইমটা দেখতে যাই না, তাও আমি বলতে খালি মারলে। কি হলো ভাই? আর কি বলবো ভাই, যখনই আমার হিচকি উঠছে তখনই খাবার আওয়াজ বার হচ্ছে,
হ্যাঁ তুমি কি খেয়েছিলে ইওর ফাকিং ফাকিং ইজ দ্য 5 রুপিস চিকেন বিরিয়ানি আরে ভাই আমি অত ইংলিশ জানি না তুমি বাংলাতে বলো বলছিলাম আমার সাথে খেয়েছে ওইখানে একটা বিরিয়ানি ওয়ালা ছিল ওখানে আমি 5 টাকার বিরিয়ানি খেয়েছি 5 টাকা ওয়ালা বিরিয়ানি ওটা কাওয়া বিরিয়ানি হ্যাঁ ওই সব বাদ দাও ভাই তোমার মনে হয় অনেক পাপ হয়ে গেছে ওই জন্য এরকম হাল হলো আমাদের এখানে কি না এখানে একটা নদী আছে ওই নদীতে স্নান করবা তো পাপ পুণ্য সব শূন্য হয়ে যাবে ও ওগুলো সব কোনো অসুবিধা নাই এই এইটুকুন যদি পুকুরে থাকে কি না ওইখানে আমি ধাপ পড়ে যাব কিন্তু আমি পাপ পুণ্য শূন্য করেই ছাড়বো চলো ওই নদীটার কাছে হ্যাঁ ঠিক আছে চলো এই যে ভাই এটাই নদী এই নদীতে স্নান করবা তো সব পাপ শূন্য হয়ে যাবে ঠিক আছে তো জামা প্যান্টটা খুলে দি যা টাকাটা কোথায় রাখবো টাকাটা তো রাখলে তো চুরি হয়ে যাবে আরে আমি কি করতে আছি আমার হাতে দাও ঠিক আছে ধরো তুমি গেলে বুঝতে পারবে কথা পালাবো না কিন্তু হ্যাঁ ঠিক আছে চোখটা বন্ধ করো আর ধাপ্পড় পড়ে যাও ঠিক আছে আমার গোসল করা হয়ে গেছে দাও শালা কই রে ও ভাই কোথায় গেলা তুমি এই দিয়ে শুনো যা চালাও তো কিছু করে না কোথায় গেলা ভাই ওর কাছে জামাগুলো দিয়ে দাও ভাই আমি একটা হয়েছে পুরো কই ভাই আমার টাকা পয়সা আবার ড্রেস ড্রেস সব দাও না গো যা সালা মনে চোর নাকি রে সালা আমার সব ড্রেস ড্রেস সব টাকা পয়সা সব লুটে চলে গেল আমাকে এটাই সে দুনিয়ার নেস নাকি সালা আমাকে ন্যাংটা করে চলে গেল সালা যাই ওকে ঘুরি গে বোকা ছেলেকে Oh, no.